नमस्कार बंधुरा, वेलकम टू स्वप्नार किचेन। स्वप्नार किचेने सबाइके स्वागत। आज के शेयर करते चले लाउ चिंगड़ी। खूब कम तेल दिए आज के लाउ चिंगड़ीटा रान्ना करे देखाबो। एई रेसिपिटा प्रथम थेके शेष अब्दि देखार अनुरोध रइलो। ताहले आसुन रेसिपिटा देखे नेवा जाक। लाउ चिंगड़ी बानानोर जोन्नो एखाने एकटा लम्बा लाउ निये निएछि। लाउटाके प्रथमे परिष्कार करे जल दिए धुए निएछि। এবার লাউটাকে চার টুকরো করে কেটে নেব। লাউটাকে চার টুকরো করে কেটে নেবার পর এবার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। পুরো লাউটার খোসা ছাড়ানোর পর এবার আমি লাউটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার লাউটাকে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে লাউটাকে কেটে নিতে হবে। লাউ কেটে নেবার পর আর কিন্তু লাউ ধোয়ার প্রয়োজন নেই। এইভাবে সুন্দর করে লাউটাকে আমি কুচিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের উপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে এইভাবে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিট পর এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তেলের উপরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টিস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তেলের উপর দিয়ে দেব 1 টিস্পুন রাঁধুনি ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রাঁধুনিটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা আর কেটে রাখা লাউ। লাউ দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করে নিয়ে 2 মিনিট লাউটাকে ভেজে নেবার পর এবার লাউটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিট। মিনিট 5-এক পর ঢাকনাটাকে খুলে দিলাম। যেহেতু লাউতে নুন দেওয়া হয়েছিল সেই জন্য লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আর লাউ যদি কুচি হয় তাহলে কিন্তু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এই জন্য আলাদা করে লাউ সেদ্ধ করার জন্য আর জলের প্রয়োজন হয় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। জিরের গুঁড়ো ও চিংড়ি মাছগুলো দিয়ে লাউয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে আমি রান্নাটা করব। তার কারণ লাউ সেদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আদা বাটা দিয়ে লাউয়ের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। আদা দিয়ে মিক্সড করে নেবার পর লাউয়ের থেকে জলটা অনেকটাই টেনে গেছে আর লাউ চিংড়িটা প্রায় তৈরি হয়ে এসেছে। সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচানো আর দিয়ে দেব 1/2 টিস্পুন চিনির গুঁড়ো। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার ধনে পাতার আর চিনির গুঁড়ো দিয়ে মিক্সড করে নেবার পর এইভাবে আমি সুন্দর করে তৈরি করে ফেললাম লাউ চিংড়ি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিট। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। গরম ভাতের সাথে লাউ চিংড়ি খেতে অসাধারণ লাগে।
যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।